এ তো আমরা ভেবেই নিয়েছে যে আমি একটু রেল লাইট এরিয়ার একটা মালিক হব, মানে লোকে খিজবে আমি খাবো। মেরে দিলে পুকারে আজা, ভাই এই গানটাই চলছে এখন নতুন ট্রেন্ডিংয়ে। আচ্ছা, ছোট থেকে জোয়ান এখন সবাই আজা 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 করতে করতে শেষ হয়ে যাচ্ছে আর কি। দেখো ভাই, ট্রেন্ডিং এমন একটা জিনিস যেটা নিচে থেকে ওপরে উঠিয়ে দিতে পারে মানুষকে, আবার কিছু কিছু মানুষকে নিচেও নামাতে পারে। আর এই দিদির ক্ষেত্রে ওপরে উঠিয়েছে, এই দিদির ট্রেন্ডিং নাচ এমন ওপরে উঠেছে যে সবার মুখে মুখে প্রচলিত এখন। ফেসবুক ঘাটো, হোয়াটসঅ্যাপ ঘাটো আর ইনস্টাগ্রাম ঘাটো, যা খুশি ঘটে নাও সবসময় আজা আজা। মানে এক গান এক গান এক রিলস এক রকমের নাচ চলে যাচ্ছে। আর কিছু কিছু তো বোকা সোদা এরকমও রয়েছে যারা ছেলে হিজড়ে সোদার বাল, তারাও আজা। মানে এরা হচ্ছে ওল্ড সংটা না, ওল্ড সংটা অনেকদিন আগে যখন চলতো তখন ঠিক আছে চল যাবে, হ্যাঁ ঠিক আছে। আর এখন যে রিমিক্স বেরিয়ে গেছে একটু নাচ করতে শুরু করেছে। এবার আসা যাক মূল ঘটনায়, যে ট্রেন্ডিং আছে সেই দিদিটার বিষয়ে। এই দিদিটা গেছিলো তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে, বিয়েতে গিয়ে এই নাচটা নাচে এবং হঠাৎ করে সে ভাইরাল হয়ে যায়। সেও বুঝতে পারে না, আর আমরাও তো অনেক কিছু জিনিস বুঝতে পারি না, যেরকম এই যে বাদাম বাদাম গানের এই মেয়েটা কি করছে। এখন তুমি ইনস্টা বলে যে গ্রামটা আছে সেটাতে তুমি ঘুরতে যেতে পারবে না ভাই, সেখানে একটাই গান চলছে আজা আজা, মানে তুমি এলেই তোমার পোস্টটা মেরে দেবে। এই ওল্ড সং এর রিমিক্স ভার্সনটা যখন থেকে বেরিয়েছে তখন থেকে আজ কাউকে রেড লাইট এরিয়ায় যেতে হয় নাই, মানে ক্রোম ব্রাউজারে। এখন রিলসেই তো দেখে দেখেই মেরে দেওয়া যায়। বাস তো চলো এখন ইন্টারভিউটা দেখা যাক, দিদির একটু ইন্টারভিউ নিয়েছে তো ভাইরাল হয়েছে বলে কথা। ইন্টারভিউ দিদি কি বলেছে সেটা তো আমরা শুনতে হবে না। ये तो वीडियो सबने देखी है लेकिन ये किसकी थी? ले লাউড়া একে আবার কেউ বোঝা মা, এটা কার ছিল, এটা কার ভিডিও ছিল? ওর চোখের সামনে দেখতে পেয়ে ওর ইন্টারভিউ নিতে এসে বলছে কার ছিল এটা, এ কিসকি থি বে? হ্যাঁ মানে সস্তা নেশা করে এসছে মনে হচ্ছে। বচ্চি কো ডান্স আতা কেতি নেই মা আকেলে নেই করুঙ্গি তু কোই এক বিলকুল প্যাড়ি জিসকো ডান্স নেই আতা উসকো সাথ লেকে চলুঙ্গি কনফিডেন্স কে লিয়ে। ও দিদি ও কনফিডেন্স নেই হে, আরে কেউ যদি হাঁক দে যায় সে কাউকে সঙ্গে নিয়েই যায়, আর তুমি মনে হচ্ছে তাই হয় মনে হচ্ছে তোমার সঙ্গে, কেননা তোমারই তো মনে হতে পারে একটা যদি কনফিডেন্স না থাকে একটাকে নিয়ে আসি। একটু বাড়াও না কনফিডেন্স লেভেলটা একটু, তারপরে গিয়ে নাচপাচ করো। ও তো নাচপাচ করে একটু ভাইরালও হয়ে গেল, আর তুমি কি করছো? এ কিসকি থি? সো ইয়ে ভাইরাল জব হুয়া তো তুমি মতলব কেসে পতা চলা কিয়া কা লোগো নে? মুঝে তকরিবন জব ইয়ে ভাইরাল হুয়া মুঝে তকরিবন 4-5 দিন বাদ পতা লাগা, ও ভি ইনস্টাগ্রাম পে মেনে দেখা। জব মেনে ইনকা পহলা ভিডিও দেখা তো মেনে কি ইতনি খুবসুরত লড়কি ডান্স করি, ফির বাদ মে মুঝে পতা চলা ইয়ে ইতনা ভাইরাল হুয়া অর সারে লোগ এক দুসরে কি ভিডিও মিলা মিলা কে লাগায়ে থে। মত জব মেনে আপকা পহলা ডান্স দেখা তো মেনে কি ইতনা খুবসুরত অর মে ইয়ে ডান্স কিসি জগহ পে মে করাউঙ্গা, মুঝে ইতনা পসন্দ আয়া থা আপকা ইয়ে ডান্স। দেখো ইস টার্কি কো, এ তো সারা লাইন মারার প্রচুর চেষ্টা করে যাচ্ছে, লাইন মারার জন্য পুরো উৎসুক হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছিল আজা আজা মারা, এতেই ভাইরাল। আমরা আমরা প্যান্ট খুলে নেচে দিলে ভাইরাল হবো না জানো তো, এইটা হচ্ছে ছেলেদের খুপিয়া ঠিক আছে, মানে কমজোরি যাকে বলতে গেলে মারা। প্যান্ট খুলে যদি নাচো না কিচ্ছু হবে না মারা, মেয়েদের একটা এরকম একটা হাঁপাটা কাটা গেঞ্জি পরে বাস চরম দেবে। মানে এক্সপেক্টর হোতা হে তো সামনে আছে, ইয়েস আমি ইয়েই কে রাহা থা, ইট'স নট লাইক এ অন্ধেরি মে। আচ্ছা এই বানাটাকে কেউ চুপ করা, কেউ চুপ করা এটাকে, মানে এ লাইন মারার জন্য চেষ্টা করেই যাচ্ছে করে। ইতনা খুবসুরত লাগ রহি থি, ইতনা আচ্ছা ইওর ডান্স,
লউড়া মানে সীমা হয়তো নাকি এ সীমা ফিমা কিছু নেই চার পাঁচটা লোক কথা বলছে তার মধ্যে খানে ইতনি আচ্ছি লগ রই থি জাহির এক বাত সুনা এক কনফিডেন্টলি ইসনে ঢিলা সা ড্রেস পেনা যেই থা না জোড়া তো এই সে এই জোড়া হ্যাঁ বাকি আল্লাহ কি কসম বহুত গ্রেস আর বহুত খুবসুরত আর বহুত হাসিন ডান্স থা ইয়ে ফ্যামিলি জেসা ফ্যামিলি জেসা ইসকা কনফিডেন্স এক তো পহলি বাত ইয়ে কি সুকুন সে থা ফ্রি থা এন্ড শি ওয়াজ এনজয়িং কোই বদতমিজি কোই ভুলগারিটি নি থা ইন কোই বদতমিজি শেষ ভাই এবার একটু ছোট ছোট রিলস দেখা যাক মানে এই মেয়েটা আমাদের যে পাকিস্তানে বাড়ি এটার মেয়েটা আর কি সে কি রিলস বানিয়েছে একটাই মাত্র পেয়েছি আপাতত দেখতে তো এই রিলসটা একটু দেখে নেওয়া যাক এই যে লড়কা খড়া না ইসকে মুহ পে জাকে তেজাব ফেংকো ये तो मेरा दोस्त अबू बकर खड़ा है मैं कैसे फेंकू इस पर अगर मेरा यकीन जीतना चाहते हो तो ये तो मैं करना पड़ेगा तेरा यकीन लेके वो क्या करेगा बे खैर है आज मैं से काम क्यों रहा है देखो तुम्हारा दोस्त तुम पे तेजाब फेंक रहा है शर्म नहीं आती तुझे ये क्या हरकत कर रहा था मैं कहती थी ना ये तुम्हारा दोस्त नहीं दुश्मन है मैं कहती थी ना ये तुम्हारा दोस्त नहीं दुश्मन है मगर एक मिनट ये क्या था ये जो लड़का खड़ा है ना इसके मुंह पे जाके तेजाब फेंको इसने बोला कि ये जो लड़का खड़ा है माने खड़ा है माने ये आगे से के जान तो তাহলে এটা মারা কি এই যে লড়কা খড়া না ইসকে মুহ পে জাকে তেজাব ফেংকো কন্টিনিউ তেরে সে মুঝে ইয়ে উম্মীদ নাহি থি ক্যা হুয়া ইন্সপেক্টর সাহেব ইয়ে লড়কা আপনে দোস্ত পে তেজাব ফেংক রাহা আচ্ছা চলো তুমি থানে লে চলতো ভাই এক বারি সোচো সালা ইন্ডিয়া মে তো এসা নাহি হোতা মারা ইন্ডিয়া তে যদি তুমি ক্যালাকিলি করে খুন করে চলেও যাও না তাতেও খুঁজতে তোমাকে দুদিন লাগে আর এই বোকা সোদা মানে শুধুমাত্র কি আরে ডক্টর ফেলে দিল বাস পুলিশ সঙ্গে সঙ্গে হাজির মানে এরকম পুলিশ আমাদের এখানে দুটো পাঠানো না আমাদের ভালো লাগতো আর কি মানে পুলিশ আমাদের রেসপেক্ট আছে পুলিশ ভালো তবে এরকম তাড়াতাড়ি কেউ আসে না নমস্কার দাদা রিলসে এরকম হয় প্রচুর এরকম রিয়েল হয় না দাদা সালাম কন্টিনিউ मैं तुम्हें कहती थी ना तुम्हारा दोस्त तुम्हारे साथ लॉयल नहीं है वो सब तो ठीक है लेकिन तुम्हें कैसे पता चला उस होटल में तेजाब है क्योंकि मेरा दिल आजा आप सारे हंस क्यों रहे हो क्यों हंस चे दीदी रे ये এত সুন্দর অ্যাক্টিং টা দেখে তোমরা হাসছো তোমরা কেন হাসছো মানে এরকম হাসবে না বুঝলে তো দিদি খুব সুন্দর সুন্দর অ্যাক্টিং করলো মানে পুলিশ চলে আসছে মানে ও চেনে না এরকম অ্যাক্টিং মানে ভাবতে পড়ে যাবে না এত সুন্দর একটা রিলস তবে আমি একে মেয়েটাকে রোস্ট ফোস্ট করছি ঠিকই তবে এই মেয়েটা খুব কিউট দেখতে আমি বলছি বাস দিদি বাস বাস হো গিয়া ঠিক আছে বাস সালাই পাকিস্তানি মেয়েটা ভালো করে ডান্স করে একটু মানে মনোরঞ্জন করছিল আর কি আর এই বোকা সুদাকে দেখো এ তো আমরা ভেবেই নিয়েছে যে আমি একটু রেল লাইট এরিয়ার একটা মালিক হব মানে লোকে খিজবে আমি খাব কমেডি হয়ে গিয়া ভাই কমেডি বাস আজকের জন্য এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দাও এবং কমেন্ট করে অবশ্যই জানাও তোমার কোন পার্টটা বেশি ভালো লেগেছে আর হ্যাঁ এই দিদিকে একটু আরও উপরে উঠিয়ে নিয়ে যাও তাহলেই তো আমাদের ইনস্টাগ্রামে খেচাটা হবে নাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই